কার্বন নিঃসরণ কমাতে বিশ্বের নজর এখন বৈদ্যুতিক গাড়ির দিকে, যেখানে পথ প্রদর্শকের ভূমিকায় আছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট টেসলা। অন্যান্য উৎপাদকরাও এই ক্ষেত্রে পিছিয়ে নেই। সরকারের নীতি সহায়তায় বৈদ্যুতিক গাড়িতে বিনিয়োগ বাড়িয়ে চলছে প্রায় সব অটোমোবাইল জায়ান্ট। শুধু উৎপাদনই নয়, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে ক্রেতাদেরও নীতি সহায়তা দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার। ফলে বিশ্বব্যাপী বেড়েই চলছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। তবে পুরোপুরি সন্তুষ্ট নন এর ব্যবহারকারীরা, কারণ তাদের অভিযোগ বৈদ্যুতিক গাড়ির চার্জিং এবং ব্যাটারির পারফরমেন্স নিয়ে। ব্যবহারকারীদের বেশিরভাগই জানান যে বৈদ্যুতিক গাড়িতে ব্যাটারি চার্জের জন্য অনেক বেশি সময় লাগে। কেউ কেউ অভিযোগও করেছেন যথেষ্ট পরিমাণ চার্জিং পয়েন্ট না থাকারও। আবার ব্যাটারিতে ফুল চার্জ করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এমন সব অভিযোগ আমলে নিয়ে বৈদ্যুতিক গাড়িকে আরও বেশি গ্রাহকবান্ধব করতে নানান প্রচেষ্টা চালাচ্ছেন উৎপাদকরা। কেউ কেউ চেষ্টা করছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরির। চার্জিং স্টেশন বাড়াতেও বিনিয়োগ করছে শীর্ষ অটোমোবাইল জায়ান্টরা। শুধু তাই নয়, কম সময়ের মধ্যে ব্যাটারি চার্জ করতেও চলছে নানান গবেষণা। এক্ষেত্রেও প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে টেসলা। 20 মিনিটের মধ্যে ব্যাটারির 80% চার্জ দিতে সক্ষম এমন সুপারচার্জার উদ্ভাবন করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। এর সাহায্যে প্রতি চার্জের পর 200 মাইল দূরত্ব পাড়ি দিয়েছে টেসলার বৈদ্যুতিক গাড়ি। তবে সুপারচার্জারের তকমা হয়তো আর টেসলার কাছে থাকছে না। আরও উচ্চ ক্ষমতার চার্জার উদ্ভাবনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ স্টার্টআপ নিওবোল্ট। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মাত্র 4 মিনিট 37 সেকেন্ডের মধ্যে ব্যাটারির 80% চার্জ দিতে সক্ষম এই ব্রিটিশ প্রতিষ্ঠানের উদ্ভাবিত সুপারফাস্ট চার্জার স্পোর্টস কার বেডফোর্ডের ব্যাটারিতে চালানো হয়েছে পরীক্ষা, যেটি প্রতি চার্জের পর পাড়ি দিয়েছে 120 মাইল দূরত্ব। নিওবোল্টের সহপ্রতিষ্ঠাতা ডক্টর সাই শিবরেড্ডি বলেন, এই সুপারফাস্ট চার্জারের প্রাথমিক ফলাফলে তিনি সন্তুষ্ট, কিন্তু এটি মোটেও সহজ কাজ ছিল না। অনেক প্রতিবন্ধকতার মধ্যে দীর্ঘ গবেষণা ও প্রচেষ্টার ফল এটি। এর সাহায্যে ব্যবহারকারী নিজেই তার গাড়ির ব্যাটারি চার্জ দিতে পারবে। সুপারফাস্ট চার্জারকে বৈদ্যুতিক গাড়ি শিল্পে মাইল ফলক বলে দাবি করেন প্রযুক্তি খাতের এই উদ্যোক্তা। তিনি আরও জানান যে তাদের গবেষণা এখানেই শেষ নয়, এর মানোন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এই চার্জারের সাহায্যে স্বল্প সময়ে ব্যাটারি ফুল চার্জ দেওয়ার সম্ভাবনা আছে। আগামী 6 মাসের মধ্যে তাদের গবেষণার ফল দেখবে বিশ্ববাসী। ব্রিটিশ স্টার্টআপ কোম্পানির এই উদ্ভাবন বৈদ্যুতিক গাড়িতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাস্টেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক পল শিয়ারিং বলেন, বৈদ্যুতিক গাড়ির বাজার এখন অনেক বড় হচ্ছে, এতে দ্রুত চার্জ দেওয়া যায় এমন প্রযুক্তির সন্ধানে আছে মানুষ। এই সমস্যা সমাধানের পথ দেখাতে পারে নিওবোল্টের এই চার্জার। এমন আরও অনেক চার্জার উদ্ভাবন এখন সময়ের দাবি। প্রাথমিকভাবে যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাচ্ছে নিওবোল্টের সুপারফাস্ট চার্জার। নিওবোল্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি সুপারফাস্ট চার্জারের দ্রুত চার্জিং সক্ষমতা থাকবে কমপক্ষে 4000 বার পর্যন্ত। এরপর দ্রুত চার্জিং সক্ষমতা না থাকলেও সেটি পুরোপুরি অকার্যকর হবে না। যেখানে 1000 দফা ব্যবহারের পর থেকে কমতে শুরু করে আইফোন 15 চার্জারের সক্ষমতা,